আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, স্বামী যদি পর্দা করতে পছন্দ না করে তাহলে ওই সমস্ত মহিলাদের জন্য করণীয় কি, এই বিষয়ে ইসলাম কি বলে। সঠিক আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিতে চাই সেই দিক নির্দেশনাটা হলো যে একজন স্ত্রী তার স্বামী থেকে তার আবদার গুলো যত সহজে পূরণ করে নিতে পারবে, দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নেই অন্য কোন জায়গা থেকে এত সহজে আবদার গুলো পূরণ করা যায়, তদ্রূপ স্বামীও যদি কোন ধরনের আবদার পূরণ করতে চায় স্ত্রী থেকে পূরণ করতে পারে অতি সহজে। তো এটার মধ্যে আল্লাহ তাআলার এক ধরনের কল্যাণ এবং বরকত নিহিত রয়েছে। এজন্য যে বোনের স্ত্রী পর্দা করা পছন্দ করে না, আপনি তাকে বোঝাবেন, তাকে বোঝাবেন, আল্লাহ তাআলার ভয় দেখাবেন, আখিরাতের ভয় দেখাবেন, জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিবেন। এই কথাগুলো যখন স্মরণ করানো হবে এবং আপনি তাকে বলবেন যে এটা তো তোমার ইহুতে লাগার কথা, তোমার স্ত্রীকে আরেকজন দেখবে, আত্মসম্মান বোধ যারা আছে সে তো এই জাতীয় কাজ করতে পারে না, তাকে বোঝাবেন, এটা তো তার প্রেস্টিজ কমবে, এভাবে বোঝাবেন। সকল কিছু বোঝানোর পরেও যদি কাজ না হয় তখন আপনার করণীয় হলো আপনার মা বাবার মাধ্যমে বোঝাবেন, এবং ওই ব্যক্তি আপনার স্বামী যার বোঝ মানে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যার কথা শুনে অথবা বিজ্ঞ কোনো আলেমের বক্তব্য শোনাবেন, যে আলেমকে সে পছন্দ করে আলেমের বক্তব্য শোনাতে পারেন, আখিরাতের ভয় দেখাতে পারেন, আখিরাতের বক্তব্য শোনাতে পারেন, এবং যেই লোকের কথা শুনে যেই আত্মীয় স্বজনের কথা সে মানে তো তার মাধ্যমে আপনি বলাবেন ইনশাল্লাহ। এভাবে যদি করা হয় অবশ্যই অবশ্যই মানে আপনার কাজ হবেই হবে ইনশাল্লাহ। সে আর আপনাকে পর্দা ছাড়া বাহিরে যাওয়ার কথা বলবে না, পর্দা করা পছন্দ করবে। এজন্য আমাদেরকে এই জাতীয় দিক অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। তো সম্মানিত তিনি ভাই বোনেরা, আশা করছি বুঝতে পেরেছেন, বিশেষ করে বোনেরা, যেই বোন আমার কাছে এই বিষয়টা জানতে চেয়েছিলেন। তো এই জন্য আপনি আপনার স্বামীকে বুঝাবেন এবং আশা করছি এই সিস্টেমটা যদি প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই স্বামী প্রয়োগ করবে। এমনকি আমার এমনও লোক দেখা আছে যেই লোক নিজে ইয়াবা খায়, ফেন্সি ডিল খায়, এগুলোর ব্যবসা করে, সে তার স্ত্রীকে পর্দা করায়, এমন লোক আমার নিজের চোখে দেখা এবং আমার এলাকার আশপাশেই রয়েছে। তো এই জন্য আমরা আমাদের সকলের উচিত তাকে বোঝাতে হবে, বলতে হবে, এভাবে যদি করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার আবদার গুলো পূরণ করে নেবেন, অথবা ঘনিষ্ঠতম মুহূর্তে আপনি যদি বলেন আশা করা যায় সে আপনার কথা শুনবে ইনশাল্লাহ। তো এমনই আর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।